হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি দারুণ সুখবর, রেডমি তার স্মার্টফোন মানে স্মার্টফোনের যে এ সিরিজ আছে সেখানে একটি নতুন ফোন যোগ করে দিল, মানে নতুন একটি স্মার্টফোন তারা লঞ্চ করে দিয়েছে। স্মার্টফোনটির নাম হচ্ছে রেডমি 8A। তো বন্ধুরা, আজকে এই ফোনটি নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব এবং ফুল রিভিউ আজকে আপনাদেরকে দিচ্ছি, এবং ফোনটা আপনাদের জন্য ভালো না খারাপ এবং রেডমি 7 থেকে কতটা আপগ্রেড করেছে এই ফোনটিতে সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করব। যদি আপনি যদি জানতে চান এবং জানতে ইচ্ছুক হয়ে থাকেন তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি ভিডিও দেখেন তো কিছু না কিছু জানতে পারবেন। তো প্রথমে বলে রাখি, এই ফোন আপনারা দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 2+32 GB, একটা হচ্ছে 3+32 GB। 2+32 GB যেটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 6499 টাকায়, আর 3+32 GB যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন 699 মানে 6999 টাকায়। এবার এই ফোনে যদি আমরা ডিসপ্লের দিকে আসি, এই ফোনে আপনার IPS HD+6.22 ওয়াটার ড্রপ একটি ডিসপ্লে পেয়ে যাবেন, নচের সাথে ওয়াটার ড্রপ, নচের সাথে ফুল স্ক্রিনের একটি ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সামনের দিকে কিন্তু আপনারা গোরিলা গ্লাস 5 প্রোটেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 6500 কিংবা 7000 টাকায়। এত সুন্দর মানে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন কিন্তু আপনারা অন্য কোনো কোম্পানির কাছে কিন্তু পাবেন না। অবশ্যই আপনারা কিন্তু রেডমি 8A এই ফোনটিতে কিন্তু আপনারা এই সুবিধা কিন্তু পেয়ে যেতে পারে। এই মোবাইলের প্রসেসর সম্পর্কে কথা বলবো, এই মোবাইলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন স্ন্যাপড্রাগন 439 একটি প্রসেসর, যেটি 12 nm টেকনোলজির উপর রান করছে এবং 12 nm টেকনোলজির উপর ডিজাইন করা হয়েছে এই প্রসেসরটিকে। এই প্রসেসরটি একটি মিডিয়াম গেমের ইউজারদের জন্য সাধারণত এই লো প্রাইসের মধ্যে এই প্রসেসর পাওয়া যাচ্ছে, তাও অনেকটা মানে কি বলবো ভালো ব্যাপার, কারণ আপনি এই প্রসেসরও কিন্তু খুব ভালো পরিমাণে পাবজি খেলতে পারবেন মিডিয়াম রেজুলেশন করে। তো আপনারা পাবজিটা মিডিয়াম করে কিন্তু অবশ্যই আপনারা এই মোবাইলে হালকা একটু একটু পাবজি খেলতে পারবেন, এবং পাবজি খেলায় কিন্তু কোনো ধরনের অসুবিধা কিন্তু এই মোবাইলে হবে না, কিন্তু ল্যাগ প্রবলেম অবশ্যই বন্ধুরা দেখতে পাবেন। কিন্তু বুঝতে পাচ্ছেন এই ধরনের প্রসেসর একদম কমা দামি প্রসেসর, আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রসেসরটা একদম কমই, তো অবশ্যই একটু ল্যাগ প্রবলেম আপনাদেরকে মানতেই হবে, কারণ এত কম দামি প্রসেসর কিন্তু এখনকার স্মার্টফোনে কিন্তু বন্ধুরা পাওয়া যায় না। তো প্রসেসরের দিক থেকে কিন্তু মোটামুটি একটা প্রসেসর কিন্তু এই রেঞ্জের মধ্যে আপনি একটা ভালো প্রসেসর কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার আমরা আসবো বন্ধুরা এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে আপনারা পিছনের দিকে পেয়ে যাবেন একটি সিঙ্গেল ক্যামেরা, যেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, এবং এই পিছনের ক্যামেরায় যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সোনির একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, সোনি IMX339 যে সেন্সর আছে সেই সেন্সরটা কিন্তু এই ফোনে ব্যবহার করা হয়েছে। এই যে সেন্সরটা আছে না বন্ধুরা, এই যে 12 মেগাপিক্সেল ক্যামেরায় যে সেন্সরটা আছে এটা একটি ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর, সাধারণত পোকোর ফোনে এইগুলো দেখা গিয়েছিল, পোকো যে A1 যে ফোন আছে এই ফোনগুলোতে কিন্তু এই ধরনের প্রসেসর দেখা গিয়েছিল। তো বন্ধুরা এই প্রসেসর আমরা আবারও খুঁজে পাচ্ছি, দেখুন বন্ধুরা যেখানে 19,000 টাকার ফোনে যে প্রসেসর ছিল আপনারা 6500 টাকার ফোনে সেই প্রসেসর পাচ্ছেন, মানে এই রেঞ্জের মধ্যে এই সেন্সর পেয়ে যাচ্ছেন, মানে পিকচার কোয়ালিটি জাস্ট টু গুড হবে। এবং সামনের দিকে যদি আপনি চলে আসেন, এই বন্ধুরা সামনের দিকে যে মেগাপিক্সেল পাবেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, পোর্ট্রেট বিউটি প্লাস, এবং এখানে আপনারা স্পেশালি একটা AI মোড পেয়ে যাবেন এই ফোনটি, বিশেষ করে AI মোড পেয়ে যাবেন, যার সাথে AI মতলব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা যে ক্যামেরাটা অলরেডি সমস্ত মোবাইলে বর্তমানে থাকছে এই ফোনে, যে আপনারাও কিন্তু AI মুড একটা পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি কিন্তু মানে খুব ভালো কোয়ালিটির একটা ফিকচার কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন। এছাড়াও এই মোবাইলের সব থেকে বড় বিষয় হচ্ছে এই ফোনটির হাইলাইটেড বিষয় এই ফোনে, সেটা হচ্ছে 5000 mAh ব্যাটারি কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন, এবং বক্সের মধ্যে 10 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এই ফোনটি বন্ধুরা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বক্সের মধ্যে 10 ওয়াট চার্জার থাকবে, এবং সব থেকে হাইলাইট বিষয় এই ফোনটিতে কিন্তু আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। আরেকটু কথা বলে রাখি, এই ফোনটা দেখতে কিন্তু একটু দানবের চেহারার মধ্যে একটু ভারী, একটি একটু চেওড়া অবশ্যই আপনাকে দেখতে হবে, যেহেতু 5000 mAh ব্যাটারি লাগানো আছে সেহেতু একটু ভারী তো হবেই এবং একটু চেওড়া কিন্তু অবশ্যই হবে। তো অবশ্যই ব্যাটারির দিক থেকে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ আপনাকে এখানে করতে হবে না, একদম কি বলবো দিল খুলকে থামস আপ। ছাড়াও বন্ধুরা এছাড়াও এই ফোনটিতে আপনারা মানে টাইপ সি পোর্ট মানে USB টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, নিচের দিকে থাকছে বন্ধুরা আপনার 3.5 mm হেডফোন জ্যাক, এবং একটি চার্জারের যে পিন থাকে সেটা, এবং নিচের দিকে পেয়ে যাচ্ছেন স্পিকার, এবং বাঁ দিকে যেটা থাকছে সেটা হচ্ছে যে সিম রিজেক্টার, তার সঙ্গে আপনারা ডেডিকেটেড SD স্লট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, মানে দুটো সিম কার্ড এবং একটি SD কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে
ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। ভলিউম বাটনের সাহায্যে আপনি ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বাটনের সাহায্যে ফোন সুইচ অফ করতে পারবেন। এবং উপরের দিকে হচ্ছে একটি সেকেন্ড মাইক, যেটা সাহায্যে কিন্তু আমরা কথা বললে যে রেকর্ডটা হয় সেটাই হচ্ছে আমরা সেকেন্ড মাইক। এবং আপনারা যে এই ফোনটিতে কি পেয়ে যাচ্ছেন না, ফেস আনলকের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে আপনারা কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না, কিন্তু এই ফোনটিতে আপনারা ফেস আনলক পেয়ে যাবেন, একদম ফাস্ট ফেস আনলক। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা যে সাওমি যে MIUI 10 একদম লেটেস্ট ভার্সন, যে ফিচার্স অনেক তাতে অনেক ফিচার্স আছে, সেই লেটেস্ট ভার্সন MIUI এর কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এছাড়াও এই ফোনটিতে একটা হাইলাইটের বিষয় আছে, সেটা হচ্ছে ওয়্যারলেস FM রেডিও, মানে কোনো ধরনের হেডফোন আপনাকে আপনার স্মার্টফোনটিতে লাগাতে হবে না। এমনি এমনি মানে আপনি জাস্ট FM চালু করবেন, এমনি এমনি দেখবেন আপনার FM আপনি শুনতে পারবেন, এবং কোনো ধরনের হেডফোন ইউজ করার কোনো দরকার নেই, কোনো ধরনের প্রয়োজন কিন্তু নেই। তো অবশ্যই আপনি যদি ওভারঅল পুরো বাজেটটা দেখেন, তো 6 থেকে 6,500 টাকার মধ্যে এটা কিন্তু আপনার জন্য একটি বেস্ট স্মার্টফোন হবে। একদম 2 GB 32 GB ওটা হচ্ছে 6,499, এবং যেটা আছে 3 GB 32 GB সেটাও কিন্তু আপনারা 6,999 টাকায় কিন্তু পেয়ে যাবেন। তো এই যে দামটা আছে 6,500 কিংবা 7,000 টাকার মধ্যে এত সুন্দর একটা ফোন, এছাড়াও কিন্তু এর মধ্যে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন Realme C2। কিন্তু এই দুটোর কম্পেয়ার যদি আপনারা চান অবশ্যই আপনারা আপনার কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি এই দুটো ফোনের কম্পেয়ারের একটি ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই দুটো ফোনের থেকে কোনটা সব থেকে বেটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায়।